আজকে থেকে 100 বছর আগে, কত বছর, মাত্র 100 বছর আগে সর্বশেষ ইসলামী খেলাফত উসমানী খেলাফত, সেই উসমানী খেলাফতের আন্ডারে সমগ্র আরব জাহান সহ বেশিরভাগ মুসলমান দেশ সেই উসমানী খেলাফতের আন্ডারে ছিল, কিন্তু সেই উসমানী খেলাফতকে বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য কেন এই উসমানী খেলাফত, তাদের মধ্যে কিছু দুষ্টটি থাকতে পারে কিন্তু তারা ছিল সাচ্চা আশিকে রাসূল, এই উসমানীরা সাচ্চা আশিকে রাসূল ছিল। তুরস্ক থেকে যেই খেলাফত পরিচালনা করা হতো, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, সৌদি আরবে মক্কা শরীফে মদিনা শরীফে যত সুন্দর সুন্দর স্থাপত্য কীর্তি দেখেন, সুন্দর সুন্দর নকশা দেখেন, সকল কিছু এই উসমানী খেলাফতের আমলে করা। সুবহানাল্লাহ, সাচ্চা আশিকে রাসূল ছিলেন, একদম আত্রগুল থেকে শুরু করে, উসমান থেকে শুরু করে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত তাদের জীবনী যদি পড়েন পাবেন তারা সাচ্চা মুসলমান ছিলেন এবং নবীর খাঁটি আশিক ছিলেন। আর নবীর খাঁটি আশিক যদি হয়, তাদেরকে যে নাস্তিক কাফের মুশরিক যারা আছে, মুনাফিক যারা আছে, তারা সবচাইতে বেশি ভয় করে নবীর সাচ্চা আশিককে, নবীর সাচ্চা আশিককে তারা সবচাইতে বেশি ভয় করে। তারা তথাকথিত সন্ত্রাসবাদীতে যারা বিশ্বাস করে, জঙ্গিবাদে যারা বিশ্বাস করে, তাদেরকে তারা এতটা ভয় করে না, কারণ এইগুলো সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এই সব তো তাদেরই বানানো, ইসরায়েল আমেরিকার বানানো, এদেরকে ভয় পায় না। কিন্তু সাচ্চা আশিক রাসূল যখন সত্যিকার ভাবে সামনে এগিয়ে আসে, তখন আর কাফের মুশরিক এবং মুনাফিকরা তাদেরকে মোকাবেলা করতে পারে না। তখন তাদের একমাত্র কাজ হয় কি, ষড়যন্ত্র, কনস্পাইরেসি। সেই কনস্পাইরেসির অংশ হিসেবে উসমানী সালতানাতকে 100 বছর আগে ভেঙে দেওয়ার জন্য সেই তথাকথিত আরব দেশটাতে একজন ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে, একজন মানুষকে ব্যবহার করা হয়েছে, তুরস্কতে মুস্তফা কামাল পাশাকে ব্যবহার করা হয়েছে, এইভাবে নানান মানুষকে ব্যবহার করে সেই উসমানী খেলাফতকে ষড়যন্ত্র করে ভেঙে দেওয়া হয়েছে। আর ক্ষমতায় এসেছে সেই আরব দেশে এমন উগ্রবাদী এক দল, এমন উগ্রবাদী এক দল, যেই দলটা বিলিয়ন বিলিয়ন পেট্রো ডলার খরচ করে সারাটা পৃথিবীর মানুষকে শিখিয়েছে একটা জিনিস, নবী থেকে যত দূরে যাবে তোমাদের তাওহীদের মিটার বেড়ে যাবে। বলেন না আউযুবিল্লাহ, এই তথাকথিত আরব দেশটা একটা জিনিসই শিখিয়েছে, পেট্রো ডলার বিলিয়ন বিলিয়ন খরচ করেছে, দুনিয়ার হাজার হাজার উলামায়ে কেরামকে খরিদ করে নিয়েছে, মাওলানা সাহেবদেরকে খরিদ করে নিয়েছে, হাজার হাজার লিটারেচার বিনামূল্যে ছাপিয়েছে, মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছে। উদ্দেশ্য কি, ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে একটা জিনিস শিক্ষা দিবে, নবী থেকে দূরে সরো তোমরা আল্লাহ প্রেমিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নবী থেকে যত দূরে যাবে সে তত শয়তানিয়তের কাছে যাবে, নবীকে মাইনাস করে, শানে রিসালাতকে মাইনাস করে, নবীজির শানে গুস্তাখি করে, নবীজির শানে বেয়াদবি করে। যদি কেউ তাওহীদ ওয়ালা হতে চায় সেইটা কখনো তাওহীদ হবে না, সেইটা হবে শয়তানিয়ত, এটা ইবলিসিয়ত হবে। ইবলিস কি করেছিল আমরা সবাই জানি, ইবলিস কিন্তু আল্লাহকে মানতে ডিনাই করে, ইবলিস কি আল্লাহকে মানতে ডিনাই করেছিল, বলেছিল আল্লাহকেই আল্লাহরই ইবাদত করব, আল্লাহকেই সেজদা দিব, কিন্তু আল্লাহ বলেছেন না তুমি আমার আদমকে সেজদা দাও। কুরআন মাজিদে বারবার এসেছে আমার নবীকে মানো, ইবলিস বলেছে আপনার নবীকে মানবো না, যদি মেনে নেইও ওনার সামনে ঝুঁকবো না, মানে কি ওনার শান মান যেইভাবে মানা উচিত সেইভাবে আমি মানতে পারবো না। বলেছে কি, আরে ওনাকে তো আপনি সৃষ্টি করেছেন কি থেকে, মাটি থেকে, খলাকনাহু মিন তিন,
আর আমাকে সৃষ্টি করেছেন খলাকানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুনের কাজ হচ্ছে নিচ থেকে উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হচ্ছে উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে আসে। তো আমি তো কখনোই এই আদমের সামনে ঝুঁকতে পারি না। মানে কি, নবীর কাছে পরিপূর্ণ রূপে সারেন্ডার না করা, এইটা হচ্ছে শয়তানের কাজ। আর সত্যিকারের মুসলমান, সত্যিকারের ঈমানওয়ালা সকল সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবার উপরে মেনে নেয়। তিনি আমাদের মাহবুদ, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের একমাত্র উপাস্য, তিনি আমাদের একমাত্র রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা। কিন্তু সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে দয়াল হাবিব নবীজির শান মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে, নবীর শানে কাটি মুসলমান কখনোই সামান্য গুস্তাখি করতে পারে না। কিন্তু সেই তথাকথিত আরব দেশটা এখন আমাদের ইয়াং জেনারেশনকে নবীর শানে এমন এমন গুস্তাখি, এমন এমন বেয়াদবি শিখিয়েছে, নবীর শান মান আদব তাজিম তারা কমাতে কমাতে যত পারে কমিয়ে আমরা সাধারণ মানুষের কাতারে এনে নামিয়ে দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত আছে। জোরে সোরে নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান মান মর্যাদায় কখনো গুস্তাখি করা যাবে না। আমি আমার আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন নবী থেকে দূরে সরানোর জন্য দুইটা শব্দকে তারা ব্যবহার করেছে, এক হচ্ছে শিরক, আরেক হচ্ছে বিদআত। দুইটা জিনিস, শিরক আর কি বিদআত। শেখকে পাশে বসিয়ে আসলে এত লম্বা আলোচনা হয় না। শিরক আর বিদআত দুইটা শব্দকে তারা ব্যবহার করেছে, এই দুইটা জুজুর ভয় দেখিয়ে দয়াল হাবিব নবীজি থেকে তারা দূরে সরিয়ে দিতে চায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি যত সময় পর্যন্ত শুধুমাত্র আমি আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে চাইবে, রাজি খুশি করতে চাইবে, তোমার জান্নাতের পথ, তোমার মুক্তির পথ কখনোই উন্মুক্ত হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়কে তোমার অবশ্যই অবশ্যই রাজি এবং খুশি করতে হবে। ওয়াল্লাহু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আহাক সবচাইতে বেশি প্রায়োরিটি রাখেন, অগ্রাধিকার রাখেন, সবচাইতে বেশি রাইট রাখেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়কেই তোমাদের সন্তুষ্ট করতে হবে। আর তারা বলে কি, আল্লাহর নামের সাথে রাসূলের নাম লাগলেই নাকি শিরক হয়ে যায়। এই যে শিরক নামক জুজুর ভয়, এই জুজুর ভয় আমাদেরকে আজকে শেষ করে দিল। আমাদের ইয়াং যারা মুরব্বী যারা আছেন, আপনাদেরকে নিয়ে আমি ওয়ারিড না, আপনাদেরকে নিয়ে আমি চিন্তিত না, কিন্তু যারা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আমাদের ইয়াং জেনারেশন, তাদেরকে আজকে মাথা নষ্ট করা হচ্ছে এই শিরক এবং বিদআতের জুজুর ভয় দেখিয়ে। আজকে দীর্ঘ আলোচনা করার সময় নাই, ফেসবুকে ইউটিউবে সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি বিদআত কি সহজ করে বুঝিয়ে দিলেন, দীর্ঘ এক ঘন্টার লেকচার আছে, দয়া করে শুনবেন। আমি একদম সংক্ষেপে বলছি, একদম সংক্ষেপে বলছি, সহি মুসলিম কিতাবের নাম কি আমার সাথে বলেন, সহি মুসলিম বুখারী শরীফের পর যেই কিতাবের স্থান, হাদিস নাম্বার 981, হাদিস নাম্বার কত 981। যদি কারো কাছে যদি স্মার্টফোন থাকে আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস আমাদের করে না, যে ভাইয়েরা নিজেদেরকে আহলে হাদিস সালাফি যারা দাবি করেন তাদের অনুবাদ দয়া করে পড়বেন, পরে দেখবেন সত্য কখনো লুকিয়ে রাখা যায় না।
981 নম্বর হাদিস সহিহ মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অতি প্রিয় আনসার সাহাবী ছিলেন ওনার নাম ছিল রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাজ একটাই ছিল দয়াল হাবিব নবীজি রাত্রিবেলা যখন হুজরা শরীফে আরাম করতেন তিনি হুজরা শরীফের বাইরে তিনি অবস্থান করতেন কি জন্য দয়াল হাবিব নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদের সময় নুজুলে রহমতের সময় যদি নবীজি জাগ্রত হন অযু করার প্রয়োজন হলে অযুর পানি সেই রবিআ ইবনে কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানি মুবারক এগিয়ে দিতেন সুবহানাল্লাহ অযুর পানি এগিয়ে দিতেন আর অযুর পানি ঢেলে দিতেন এই সব কাজে সাহায্য করতেন একদিন এইভাবে রাত্রিবেলা যখন অযুর পানি ঢেলে দিচ্ছেন এগিয়ে দিচ্ছেন দয়াল হাবিব নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ওনার রহমতের সাগরের মধ্যে জোয়ার আসলো নবীজি বললেন ও রবিআ ইবনে কাব সাল ও রবিআ ইবনে কাব আমি নবীর তুমি অনেক খেদমত করেছো এখন সময় মজুরি দেওয়ার বলো তোমার কি প্রয়োজন তুমি চাও কার কাছে চাইতে বলছেন নবীর কাছে চাইতে বলছেন সাল তুমি চাও তোমার কি প্রয়োজন এই কথা শোনার সাথে সাথেই কিছু মানুষের মাথায় কি আসবে আল্লাহ ছাড়া আর কারো কাছে কিভাবে চাই আসবে না উত্তর শুনেন দয়াল হাবিব নবীজি নিজের পবিত্র হাতে তরবিয়ত দিয়ে যাদেরকে গড়ে তুলেছেন সেই সাহাবা একরাম কি উত্তর দিচ্ছেন এখন আরেকটা আফসোসের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবা একরামকে তরবিয়ত দিয়ে গড়ে তুলেছেন সেই সাহাবা একরাম সম্পর্কে নানান সমালোচনা এখন আমাদের কিছু কিছু তথাকথিত মুসলমানেরা করে থাকেন সাবধান সাহাবা একরাম হচ্ছেন রেড জোন এই সাহাবা একরাম সম্পর্কে নবীর সাহাবী সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলবেন না আমি শান্তিপুর জামে মসজিদের খতিব আপনাদের এই পাশের মসজিদের খতিব একখানা হাদিস সানি খুতবাতে সকল সময় বলি লা তাতাখিযুহুম গরদাম মিন বাদি নবীজি বলছেন আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে না লা তাসুব্বু আসহাবি আমার সাহাবীদেরকে গালাগালি করবে না নবীর আহলে বায়ত পাকে পঞ্জাতন মাওলা আলী শেরে খুদা মা ফাতেমা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিমুস সালাম আজমাইন তারা আমাদের মাথার তাজ তারা আমাদের কলিজার টুকরা তাদেরকে ভালোবাসবো মুহাব্বত করব কিন্তু সাহাবায়ে কেরামের কোন সমালোচনা সুন্নি মুসলমান করতে পারেন না এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবী যাকে তরবিয়ত দিয়ে বড় করেছেন আমরা তো দুনিয়ার পাগল নবী যদি বলতেন দুজাহানের বাদশাহ নবী তিনি যদি বলতেন চাও তোমার কি প্রয়োজন আমরা দুনিয়ার পাগল দুনিয়ার জন্য আমরা পাগল পারা আমরা চাইতাম টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার বাদশাহী আরাম আয়েস কিন্তু নবী যাদেরকে তরবিয়ত দিয়েছেন দেখেন তারা নবীর কাছে কি চান হযরতে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বাদশাহীর প্রয়োজন নাই টাকা পয়সা অর্থ সম্পদ আরাম আয়েস আপনি নবীর কাছে চাই না আসআলুকা আমি চাই আপনার কাছে সুবহানাল্লাহ কি চাই আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যেইভাবে আপনি নবীর খেদমত করছি আপনি নবীর গোলামি করছি জান্নাতেও আপনি নবীর সাথে থেকে আপনি নবীর গোলামি করতে চাই আসআলুকা বলেছেন দয়া করে আরবির দিকে লক্ষ্য করবেন বলেন নাই আসআলুল্লাহ আল্লাহর কাছে চাই এই কথা বলেন নাই বলেছেন আসআলুকা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে চাই প্রথমে জান্নাত চাই শুধু জান্নাত দিলে হবে না জান্নাতে আপনি নবীর পাশে থাকতে চাই আপনি নবীর পাশে থাকতে চাই সুবহানাল্লাহ তো এই কথা শোনার সাথে সাথে তো শিরক শিরক বলে চিৎকার করা দরকার ছিল নাকি
নবীর কাছে চেয়েছেন। আমরা কোরআন মাজিদে প্রতিদিন আমরা ফরজ নামাজে প্রতি রাকাতে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনি আল্লাহর ইবাদত করি, আপনি আল্লাহর কাছেই সাহায্য চাই। ব্যাপার কি? সাহাবী নবীর কাছে চান আল্লাহকে ছেড়ে দিয়ে। বিষয় কি? নবী শিরক বলে চিৎকার করেন নাই, কারণ নবী জানতেন আমি আমার সাহাবীকে শিখিয়েছি জাতিভাবে সত্তাগতভাবে দেয়ার মালিক কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সাহাবীর ঈমান ছিল, সত্তাগতভাবে জাতিগতভাবে দেয়ার মালিক আল্লাহ। কিন্তু দয়াল হাবিব নবীজির কাছে যদি কেউ চায়, নবী হজ্জাল মুসলিম শরীফের হাদিস কাসিমুন নিয়মা, নিয়ামতের বন্টনকারী, নবী বলছেন আমার রব আমাকে দেন। নবীর কাছে যদি কেউ চায়, কি হিসেবে চেয়েছে নবী ভালো করে জানেন। নবীজি জানেন আমি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, আমি যদি কোনো দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করবেন। আমি নবী যখন আল্লাহর কাছে হাত তুলে বলবো আমার এই সাহাবী আমার কাছে জান্নাত চেয়েছে, আমার সাথে থাকতে চেয়েছে, আল্লাহ আমার হাত ফিরিয়ে দেবেন না, এই হিসেবে আমার সাহাবী আমার কাছে চেয়েছে। কিন্তু জাতিগতভাবে সত্তাগতভাবে যে দেয়ার একমাত্র মালিক আল্লাহ, আমার সাহাবী তা ভালো করেই জানে। এই জন্য শিরক শিরক বলে চিৎকার করেন নাই। কিন্তু আমাদের কিছু কিছু ভাইয়েরা এখন শিরকের জুজুর ভয় দেখিয়ে দেখিয়ে দয়াল হাবিব নবীজি থেকে আমরা যখন উমরায় যাই, হজ্জে যখন যাই, দয়াল হাবিব নবীজির রোজায় আতহারের সামনে দাঁড়াতে পারি না, প্রাণ ভরে দোয়া করতে পারি না, ওই দিকে ফিরলেই বলে শিরক হয়ে গেছে। মুসলমান কি জানে না চাইতে হয় আল্লাহর কাছে? জানে না দেয়ার মালিক আল্লাহ? কোন সুন্নি মুসলমান বিশ্বাস করে না যে আল্লাহ ছাড়া দেয়ার মালিক আর কেউ আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা এবং ইস্তেগাসা আর শিরক কখনোই এক হতে পারে না, কারণ আমরা বিশ্বাস করে দেয়ার মালিক আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম দেখেন, এই হাদিসের মাধ্যমেই আমার আলোচনা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার রবিয়া ইবনে কাব আওয়া গাইরা দালিক, এছাড়া আর কোনো কিছু কি তুমি চাও? তিনি বললেন হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি সেইটাই চাই, আপনি নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আর কোনো কিছুর প্রয়োজন আমার নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন ফা আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি তোমার নিজের স্বার্থে বেশি বেশি করে আল্লাহকে সাজদা করে তুমি আমি নবীকে সাহায্য করো। সুবহানাল্লাহ, তুমি যা চাও তুমি তা পাবে, কিন্তু শর্ত বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? আল্লাহর ইবাদত, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন কি ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সাজদা করো আমি আল্লাহকে এবং আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ইশকে ইলাহির আল্লাহ সুবহানাহু তাআলার সেই প্রেমে, আল্লাহ সুবহানাহু তাআলার প্রেমের সেই সুধা যদি পান করতে হয় তাহলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার কোনো বিকল্প নাই। কিন্তু আমাদেরকে দয়াল হাবিব নবীজির শান মান মর্যাদার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদেরকে এখন থেকে দয়াল হাবিব নবীজির মহাব্বত ভালোবাসা আদব এবং তাজিমের ভ্যাকসিন লাগিয়ে দিন। সেই ভ্যাকসিন লাগানোর পর যেন আর কোনো গুস্তাখ রাসূল আপনার সন্তানের ঈমান আকীদা যেন নষ্ট করতে না পারে। ছোটবেলা থেকে শিক্ষা দিন, মিলাদের সাথে যুক্ত করুন, কিয়ামের সাথে যুক্ত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আদব তাজিম ভালোবাসা, নবীর ইত্তেবা, নবীর সুন্নাত, নবীর অনুসরণ ছোটবেলা থেকে শিক্ষা দিন। কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে স্কুলে গিয়ে কেউ যেন তার ঈমান নষ্ট করতে না পারে। শেষ কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। প্রথম কথা হুব্বি, আমি নবীর ভালোবাসা। দুই নম্বরে ওয়া হুব্বি আলে বাইতি, আমি নবীর আহলে বায়তের ভালোবাসা, মাওলা আলীর ভালোবাসা, মা ফাতেমার ভালোবাসা।
ভালোবাসা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ভালোবাসা তারা হচ্ছেন আহলে বাইতে খাস আহলে বাইতে আম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক স্ত্রী এবং বনু হাশেম পুরোটাই নবীর আহলে বাইত আম হবে তাদের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে দুই নাম্বার তিন নম্বরে বলছেন ওয়া তিলাওয়াতিল কুরআন এবং তোমার সন্তানকে কুরআনের শিক্ষা দাও এই রমজান মাস সামনে আসছে আমার সন্তানকে দয়াল হাবিব নবীজির সুন্নার সাথে নবীর মহব্বতের সাথে আদবের সাথে তাযীমের সাথে আহলে বায়াতের সাথে খুলাফায়ে রাশিদিনের সাথে আল্লাহর আউলিয়াগণের নিসবতে সেই সিলসিলাতে এবং অতি অবশ্যই আল্লাহর কালামুল্লাহ শরীফ আল্লাহর ওহির সাথে কুরআন মাজিদের সাথে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে যুক্ত করতে হবে একটা বয়সে ইনশাআল্লাহ আফসোস করবেন না কুরআন তাদেরকে পড়তে হবে কুরআন বুঝতে হবে তাফসীর পড়তে হবে শুনতে হবে উস্তাদের কাছে যেতে হবে আবার কুরআন মাজিদের তাফসীর হাদিসের বাংলা অ্যাপস পড়ে শেখ সাইফুল আজম আজহারী সাহেব ওনার পেজে এসে উল্টাপাল্টা মন্তব্য করবেন না কারণ কি উনি এমন এমন আলিমের পায়ের কাছে বসে ইসলামের দর্স নিয়েছেন কুরআন হাদিসের দর্স নিয়েছেন কমপক্ষে 12 14 15 বছর সেই সকল আলিমের পায়ের কাছে বসে কুরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জেনেছেন আপনি আপনার নিজের জন্য জানতে পারেন নিজের জন্য পরিবারের জন্য আরেকজনের সাথে তর্ক করার জন্য আরেকজন স্কলারের সাথে বিতর্ক করার জন্য কখনো কুরআন হাদিস শিক্ষা করবেন না আমাদের নিয়ত শুদ্ধ থাকতে হবে নিয়ত কি শুদ্ধ থাকতে হবে আমরা প্রত্যেকে আমাদের গন্ডির মধ্যে যেন থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইশকে ইলাহি দিয়ে মাওলার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে যেন রাঙিয়ে দেন সবাই বলি আমিন দয়াল হাবিব নবীজির ভালোবাসা নবীর আহলে বায়াত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারা এবং সর্বোপরি আল্লাহর মাহবুব আউলিয়াগণ মুজতাহিদ ইমামগণ তাদের ভালোবাসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে যেন রাঙিয়ে দেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাবে কোরআন সুন্নাহ আলোকে বক্তব্য পেশ করেছে শেখ সাইফুল